আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত নুসরা জাহান আপনি লিখেছেন আল্লাহ শেষ বিচারের দিন জালেমকে কী শাস্তি দিবেন জালেমের বিচার কিছু তো আখেরাতেই হবে নাকি দুনিয়াতেও হবে আর মুসলিম যদি সবর করে তাহলে আল্লাহর পক্ষ থেকে তার কি পুরস্কার হবে সাবি শান্ত আপনি লিখেছেন আমার ছেলের বয়স প্রায় দুই মাস ছেলের পেশাব গায়ে কাপড়ে লাগে এ অবস্থায় নামাজ কিভাবে পড়ব ফৈজুদ্দিন আপনি লিখেছেন সম্প্রতি একজন অভিনেত্রী আত্মহত্যা করেছেন তিনি একাকে জীবনযাপন করতেন আরেকজন যুবক ফেসবুক লাইভে ফেসবুকে লাইভ চালু রেখে আত্মহত্যা করেছেন স্বেচ্ছা আমার একটু আত্মহত্যা আলোকে আলোচনা করবেন দেখুন আল্লাহ বলে সবার আর তুমলা সব যদি কেউ তোমাকে কষ্ট দেয় তাহলে তুমি যদি ধৈর্য ধারণ করো সেটা ধৈর্যশীলদের জন্য সর্বোত্তম হয় প্রথমত ধৈর্যের বিনিময় হল জান্নাত তার সর্বোচ্চ জান্না ধৈর্যের বিনিময় জান না দ্বিতীয় ধরেন ইন্দমা আসিন ধৈর্যশীলের সঙ্গে আল্লাহ থাকেন অতএব ধৈর্যশীলের জন্য আর কিছুর প্রয়োজন নাই এই পুরস্কার শোনার পর আর যারা অত্যাচারী যারা নিষ্প্রেষণ করছেন জুলুম করছেন কারোর প্রতি তাদের বিচার আল্লাহ রব্বুল আলমিন অনেক সময় দুনিয়াতেই করেন পাশাপাশি আখারাতেও করেন দুনিয়াতে তাদেরকে আল্লাহর রব্বুল আলমিন যে শাস্তির মুখোমুখি করেন সেটা অনেক সময় তারা টেরও পায় না প্রায়শ্চিত্ত বা তাদের জোলমের যে পরিণতি সেটা অনেক সময় দেখা যায় বিলম্বে সে ভোগ করে কিন্তু ভোগ করেই আর আখারাতে শাস্তি হবে সেটা হবে বিভিন্নভাবে কোনো কোনো ক্ষেত্রে যেই জোলম করেছে সেই জোলমের কারণে মাজলুম ব্যক্তির মাজলুম ব্যক্তির আমল নামায় জালেমের সব আল্লাহ তালা দিয়ে দিবেন ওই জোলমের আনুপাতিক হারে যে পরিমাণ স প্রাপ্য হতে পারে সে পরিমাণ কষ্ট করে সে আমল করবে পেয়ে যাবে মাজলুম অথবা মাজলুম ব্যক্তি অত্যাচারিত ব্যক্তির পাপের বোঝা চাপিয়ে দেওয়া হবে জালেমের উপরে এবং মাজলুম ব্যক্তিকে নিষ্কৃতি দেওয়া হবে এর চেয়ে বড় সুবিচার আর এর চাইতে বড় সান্ত আনন্দের বিষয় অত্যাচারিত ব্যক্তির জন্য কেমন থাকবে না আর কিছুই হবে না এছাড়াও আল্লাহ রাব্বুল আলমীরা বিভিন্নভাবে বিচার করবেন যেটুকু হাদিস থেকে আমরা জানতে পেরেছি সেটুকু শুধুমাত্র জানালাম আল্লাহ রাব্বুল আলমীর আমাদেরকে সবর তফিক দান করুন এবং কখনো জুলুমের মতো ভয়াবহ অপরাধ থেকে আল্লাহ তালা আমাদেরকে বাঁচিয়ে রাখুন আমরা যেন কখনো সেদিকে না যাই আজুল মুজুল মাত নিয়মাল কেয়াম রবি সাল্লাহ বলেছেন জুলুম দুনিয়াতে আমরা যদি কেউ এটা করি তাহলে সেক্ষেত্রে কি আমাদের সেটা বহুমুখী অন্ধকার হয়ে আমাদের সামনে আবির্ভূত হবে সাবিহা শান্ত আপনি লিখেছেন আমার ছেলের বয়স প্রায় দুই মাস ছেলের পেশাব গায়ে কাপড়ে লাগে এ অবস্থায় নামাজ কিভাবে করব ছেলের বয়স যদি দুই মাস হয় এবং পেশাব আপনার গায়ে কাপড়ে লাগে তাহলে যে জায়গায় লাগবে সে জায়গায় আপনি হাত ভিজিয়ে সেটার ছিটা আপনি দিয়ে দিতে পারেন এটি পবিত্র করার একটা প্রক্রিয়া যদিও ওই যে জায়গা লেগেছে শুধুমাত্র ওই জায়গাটাকে আলতো করে ধুয়ে ফেললো পাক হয়ে যাবে আপনি শরীরে কোথাও লেগেছে ওই জায়গাটাকে পানি দিয়ে আপনি ধুয়ে ফেললেন তাতেও পবিত্র হয়ে যাবে তাহলে ফরিজুদ্দিন আপনি লিখেছেন সম্প্রতি একজন অভিনেত্রী আত্মহত্যা করেছেন তিনি একাকে জীবনযাপন করতেন আরেকজন যুবক ফেসবুক লাইভে ফেসবুকে লাইভ চালু রেখে আত্মহত্যা করেছেন স্বেচ্ছা একটু আত্মহত্যা সম্পর্কে আলোকে আলোচনা করবেন দেখুন আমরা খুব ভয়াবহ একটা সময় পার করছি এবং এই জাতীয় আত্মহত্যার ঘটনাগুলো প্রায় আমরা শুনতে পাই কিন্তু অবাক করা বিষয় হলো আমরা সেখান থেকে না শিক্ষা গ্রহণ করছি না এগুলোর মূল কারণ আবিষ্কার করার চেষ্টা করছি বিভিন্ন সামাজিক সংগঠনগুলো এটা নিয়ে কাজ করে তাদের বিভিন্ন গবেষণা আছে তারা বিভিন্ন কারণ বলে থাকেন বেকারত্ব টাকা পয়সার অভাব এটা সেটা ইত্যাদি এই কারণগুলোর অবশ্যই প্রভাব আছে সন্দেহ নেই অস্বীকার করবার সুযোগ নেই তবে আমরা বলতে চাই এগুলো মূল কারণ না আজ থেকে আপনি পঞ্চাশ বছর আগের বাংলাদেশের কথা যদি বলেন তাহলে অভাব আরও বেশি ছিল এত কাজের ক্ষেত্র ছিল না বেকারত্বের কথা যদি বলেন তখন আজকের মতো এত চাকুরি তখন ছিল না কিন্তু তখন মানুষের মধ্যে আত্মাত্মপ্রাপনত বেশি ছিল না তাহলে তারা কেন আত্মহত্যা কম করেছেন এখন কোনো আত্মহত্যা এগুলোর সবচেয়ে বড় কারণ হল ধর্মীয় চেতনা হারিয়ে যাওয়া ধর্মীয় চেতনা যদি থাকে তাহলে সেক্ষেত্রে তার মধ্যে থাকার কথা না হ্যাঁ কোনো কোনো হুজুর আত্মহত্যা করছেন কিন্তু সেটা মানে রেশিও যদি আমরা যদি আনি তাহলে সেক্ষেত্রে পার্সেন্টেজ আনলে হুজুরদের মধ্যে শতকরা নয় বরং হাজারের মধ্যে এক দুজনও আত্মহত্যার ঘটনা কিন্তু ঘটে না বাংলাদেশে এ ধরনের আত্মহত্যার ঘটনা প্রায় ঘটছে এর আরেকটি বড় কারণ হল তথাকথিত ব্যক্তি স্বাধীনতার এই স্লোগানটির অপব্যবহার ইসলাম ব্যক্তি স্বাধীনতার কথা বলে কিন্তু নামে প্রকার গণ্ডি না রেখে যা করার প্রবণতা এটা মানুষকে আত্মহত্যা করতে অনেক সময় উদ্বুদ্ধ করে যে আমার শরীর আমার জীবন এর সাথে তো মানে কারোর কোনো অধিকার জড়িত না এটা আমার ব্যাপার আমি যা খুশিতা করবো আসলে কি তাই আপনার জন্ম হয়েছে আপনি বড় হয়েছেন বেড়ে উঠেছেন আপনাকে তিল তিল করে গড়ে তুলেছে যারা তাদের কি কোনো কোনো দাবি নেই কোনো কেউ অধিকার নেই আপনি চাইলে শেষ করে ফেলতে পারবেন আপনার মহান সৃষ্টিকর্তা আছে তিনি আপনাকে সৃষ্টি করেছেন আপনার তার কাছে জব দিতে আছে আপনাকে তার কাছে জব দিয়ে তার কোনো ব্যাপার নেই এই যে বিশ্বাসহীনতার জায়গা থেকে কুফুরের জায়গা থেকে ধরনের লাগামহীন ব্যক্তি স্বাধীনতার কথা বলা হয় ব্যক্তি স্বাধীনতা ভালো কিন্তু লাগামহীন ব্যক্তি স্বাধীনতা এটা অনুসম আত্মহত্যার মতো বিষয়গুলোকে সহজ করে দেয় ইসলাম পরিষ্কারভাবে আত্মহত্যাকে হারাম করেছে এ বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে আমরা সমাজে মাদক সহ অনেক অন্যায় অনাচার দেখি এগুলোরও মূল কারণ হলো ধর্মীয় চর্চার অভাব বিশেষ করে যে অভিনেত্রী কথা বলা হচ্ছে তিনি আমরা জানি একটি অ্যাপসে আপনার বেশ কিছু মানে গুনাহের কাজ জুয়া এবং অন্যান্য কর্মকাণ্ডের সাথে জড়িয়ে ও ভোগে একটা পর্যায়ে তিনি আত্মহত্যা পথে চলে গেছেন এরকম আরও কত যুব ধ্বংস হচ্ছে কত মানুষ শেষ হচ্ছে এই অন্যায়গুলোর ব্যাপারে কঠোর ব্যবস্থা কিন্তু গ্রহণ করা হয় না দেখুন একটা জীবন চলে গেল কিন্তু এটার ব্যাপারে যাতে এগুলো ব্যবহার করতে না পারে বা তরুণ চরণ এদিকে না ঝুঁকে তার জন্য কোনো উদ্যোগ কিন্তু নেই অর্থাৎ মূল কাজের কাজ আমরা করছি না যার কারণে কিন্তু কিন্তু বাংলাদেশে বেড়েই চলেছে দুই হাজার এগারো সনে বাংলাদেশে আত্মহত্যার প্রবণতায় পৃথিবীতে বাংলাদেশ ছিল আটত্রিশতম মাত্র চার বছরের ব্যবধানে দুই হাজার চোদ্দ সনে এসে সেই বাংলাদেশ আত্মহত্যা প্রবণতায় পৃথিবীর দশম স্থান দখল করেছে মানে উনচল্লিশ শতাংশেরও বেশি বেড়েছে মাত্র চার বছরের ব্যবধানে আত্মহত্যা এবং দু হাজার একুশে বা একুশ বাইশে আত্মহত্যা প্রবণতা শিক্ষার্থীদের মধ্যে কি পরিমাণ ছিল তিনশো জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে মাত্র এক বছরে একুশ অথবা বাইশে অথবা একুশ বাইশে মিলিয়ে এক বছরে তো এটা শিক্ষার্থীদের মধ্যে ইউনিভার্সিটি শিক্ষা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এটি ঘটেছে তো এইভাবে শুধুমাত্র করোনার সময় চোদ্দ হাজার মানুষ বাংলাদেশে আত্মহত্যা করেছে এই বিষয়গুলো বাংলাদেশের প্রথম সারি জাতীয় দৈনিকের গেল নয় সেপ্টেম্বর একটি রিপোর্টে প্রকাশিত হয়েছে দশই সেপ্টেম্বর আত্মহত্যা প্রতিরোধ দিবস পালিত হয়ে গোটা বিশ্বজুড়ে আমাদের দেশ আমরা আমাদের দেশে দালান কোঠা গাড়ি অন্যান্য দিক থেকে অবকাঠামো এবং অন্যান্য দিক থেকে গড় আয় মানুষের সব কিছু বেড়েছে এবং ভালো থাকার উপকরণগুলো বেড়েছে বাট দুঃখজনক বিষয়ে দেখতে পাচ্ছি আমরা যে মানুষ কিন্তু অশান্তিতে আস্তে আস্তে আরও বেশি প্রবেশ করে যাচ্ছে নফিসম সেই কথাটা যেন আবারও জ্বলে উঠছে আমাদের সামনে লাকাশ নফস অনেক সম্পদ থাকার নাম সচ্ছলতা নয় ধনী হওয়া নয় প্রকৃত ধনী হওয়া হল মানুষ যখন মনের দিক থেকে সচ্ছল হয় আল্লাহ তালা যা দিয়েছেন সাথে খুশি হয় লোভী না হয় সেটা হলো প্রকৃতির সচ্ছলতা আল্লাহ তালা আমাদেরকে সেই জীবন দান করুন এবং এ ধরনের আত্মহত্যাগুলোকে বন্ধ করবার জন্য আমাদেরকে অবশ্যই দিনই চর্চা দিনই চেতনা আমাদের মধ্যে বৃদ্ধি করতে হবে বাড়াতে হবে এবং সেই সাথে অন্যায়ের সমস্ত পথগুলো বন্ধ করতে হবে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মান আদাবা মান খতালু বিশে ইনফিদন অজ্জিবা হিয়ামা রহল বুখারি মুসলিম এক যুগে বর্ণনা করেছে যে নবী করিম সাল্লাহু আসাল্লাম বলেছেন যদি দুনিয়াতে কেউ নিজেকে শেষ করে আত্মহত্যা করে কোনো একটা পন্থায় কোনো একটা উপায়ে সেটা বিষ প্রাপান করে হোক গলা দৌড়ে দিয়ে হোক বা কোনো পন্থায় কেমত ময়দানে ওই জিনিসটাতেই আল্লাহ তালা তাকে শাস্তি দেবেন তার মানে তার শাস্তি নিশ্চিত এবং সেটা দিয়ে শাস্তি হতে থাকবে শুধু সেখানে মৃত্যুটা হবে না ভোগ করতে থাকবে আল্লাহ তালা বলেছিল কবি দিকে তাহলে তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না এই জন্য এই আত্মহত্যার এই ভয়াবহতা থেকে আমাদেরকে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা চালাতে হবে আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন